প্রশংসায় ভাসছে বাংলাদেশের খুদে হাফেজ সালে আহমদ তাকরিম। মাত্র ১৩ বছর বয়সে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন তাকরিম। বৈশ্বিকে আসরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় দেশব্যাপী নানা শ্রেণী পেশার মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে তাকরিম। বিস্তারিত সুরুজ আহমেদের প্রতিবেদনে। বাংলাদেশের খুদে হাফেজ সালে আহমেদ তাকরিম বিশ্ব দরবারে তুলে ধরেছে দেশের পতাকা। পবিত্র মক্কায় অনুষ্ঠিত হওয়া ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মধ্যে একটি। তাকরিম এমন একটি মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে দেশকে গর্বিত করেছে, আর এই জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে তাকরিম। খুদে এই হাফেজের অসাধারণ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। প্রতিমন্ত্রীর পক্ষে হাফেজ তাকরিমকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। তাকরিমের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেলও। তিনি তার ফেসবুক পেজে তাকরিমের একটি ছবি শেয়ার করে অভিনন্দন জানান। বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি খুদে এই হাফেজকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মাওলানা আজহারি তাকে শুভেচ্ছা জানান। এছাড়াও ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, তাকে ও তার শিক্ষক অভিভাবকদের অভিনন্দন, মহান আল্লাহ তার কল্যাণ দান করুন। দেশের ক্রিকেট তারকারাও শুভেচ্ছায় ভাসিয়েছেন তাকরিমকে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, ক্রিকেটার রুবেল হোসেন ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। অন্যদের মতো হাফেজ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। বৃহস্পতিবার ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন লিখেছেন, শুধু ফুটবল নয়, বাংলাদেশের মানুষকে যত্ন করলে সব জায়গায় সফল হওয়ার সক্ষমতা আমরা রাখি। রূপালী পর্দার তারকারাও অভিনন্দন জানিয়েছেন হাফেজ তাকরিমকে। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর নিজের ফেসবুকে অভিনন্দন জানান তাকরিমকে। লেখেন, আবারও স্বীয় প্রতিভার ঝলক দেখালেন টাঙ্গাইল নাগপুর ভদ্রার কৃতি সন্তান হাফেজ সালে আহমেদ তাকরিম। অভিনেত্রী মেহের আফরোজ শাওনও শুভেচ্ছা জানিয়েছেন এই হাফেজকে। নিজের ফেসবুকে তাকরিমের একটি ছবি শেয়ার করে অভিনন্দন জানান তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ছোট্ট তাকরিমের জন্য অভিনন্দন, ভালোবাসা। চলতি বছরে হাফেজ সালে আহমেদ তাকরিম বিশ্ব দরবার থেকে দেশের জন্য তিনটি বড় অর্জন নিয়ে এসেছে। লিবিয়ায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম এবং তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান এবং সবশেষ পবিত্র মক্কায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। তাকরিম টাঙ্গাইলের নাগপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর মার্কাজো ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। সুরুজ আহমেদ, দেশ টিভি।